সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব সিলেটের পূর্ণাঙ্গ আইপি টেলিভিশন এবিটিভির কেমন জনপ্রতিনিধি চাই এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আগামী 29 মে অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে সাধারণ জনগণ, বিশেষ করে বিয়ানীবাজার উপজেলাবাসী কেমন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বেছে নেবেন 29 মে, সেটা জানার জন্য আমরা কথা বলার চেষ্টা করব সাধারণ মানুষের সাথে। তাদের কাছ থেকে জেনে নেব তারা কী ধরনের প্রার্থীকেই নির্বাচিত করতে চান বিয়ানীবাজারকে একটি স্মার্ট ও আধুনিক উপজেলা বিনির্মাণে। আমাদের সাথেই থাকুন। আমি চাই এমন একজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হোক যে আমরা তানোর মন মানুষ মনে করে না, যে আমরা লোকে মিলেমিশে থাকতে পারে। আমরা জানি যে উপজেলা চেয়ারম্যান একটু বরাদ্দ কম পায়, তো বরাদ্দ সব কিছু না, তাই চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। আমরা হার কিতা দরকার না দরকার, কোন এলাকার কিতা দরকার না দরকার, তাইগুলো এইগুলো নোট করিয়া উপরের লেভেলে তাই চাইলে আসতে পারেন, যেগুলো আমরা সাধারণ জনগণও করতে পারতাম না। পাশাপাশি আমরা শিক্ষা ব্যবস্থা লইয়াও তাই হাজ করতে পারেন, খানো কিলান ফলাস নেওয়া নিজ উদ্যোগে তাই বিভিন্ন স্কুলে ওখানে ছেলে দিয়ে থাকি পারো, যে দেখতে পারেন যে এলাকার কিলান কিতা হওয়ার। তারপর আমরা যে তরুণ প্রজন্ম যারা আছে এরারে কিলান খামো লাগানি যা, এরারে বেফত না ফালাইবার লাগে কিতা খোড়া যা, এই বিষয়গুলো যাতে আশা করে সাজ করবা। আর সর্বোপরি তাই দল মত নির্বিশেষে এমনভাবে সাজ করতা যাতে বারার উপজেলার মানুষ যখন আমরা উপজেলাত আইব, এখন আবার এবার বিয়ানীবাজার উপজেলাত পালা এখন চেয়ারম্যান পাই দিছে। আমি আশাবাদ ব্যক্ত করবো আমার যারা ভোটার আছে তারা সব কিছু চিন্তা ভাবনা করে এমন একটা মানুষের ভোট দিবা যেন আমরার কথা ভাববা, এবং যার গেছে গেলে আমরা মানসিক শান্তি পাইমু, যেন আমরা হরাইয়া দিতা না, সবসময় নিজের মনে করি কাছে রাখবা। আসলে জনপ্রতিনিধি গেছে তো আমরা অনেক জিনিস চাই, কিন্তু বাস্তবতা ভিন্ন, হয়তো বা সবসময় বরাদ্দ ঠিকমতো আয় না। তবে আমার একটা অনুরোধ, বরাদ্দ যেগুলো আইব আমরা জনগণের যে হকগুলো আছে এগুলো যাতে সুষ্ঠুভাবে বন্টন করা অতটুকুই চাওয়া। রাস্তাঘাটের বিষয়ে এখান জিনিস না হইলে না হয়, রাস্তাঘাট দেখা যায় মাঝে মধ্যে ছোটখাটো যে বাঙ্গাঙ্গা থাকে এগুলো এখন যদি খালি 1 বছর 2 বছর লাগে অপেক্ষা করা লাগে, 2 বছর পরে রাস্তার খাম হইব তাই লইতো না। ছোটোখাটো যেগুলো হয় এগুলো আমার মনে হয় যে উপজেলা পরিষদের পক্ষ থেকে মেরামত করা উচিত। উপজেলা চেয়ারম্যান যে নির্বাচিত আশা করে তাই এগুলো লইয়া একটু বাপ্পা, এগুলো চাইলে কিন্তু সম্ভব মন থাকে। আমরা হলো মানুষ এখন চাই আর যে যেটা গরিব দুঃখী মানুষের ক্ষেত্রে আর আমরা লাভ হইব, আমরা লাভ হইব বা গরিব দুঃখী মানুষের কাছে গিয়া দাঁড়াইতে পারো ওলা এখন প্রার্থী চাই আর আমরা। এবং আমরা আপনারা সবাই যারাও ভোট দেখা যাচাই করিয়া ভোট দিবা, যারা যোগ্য ব্যক্তি একজনের ভোট দিতে পারেন আপনার ভোট আপনি দিবা, যারে মন ইচ্ছা তারে দিবা, যোগ্য ব্যক্তি চাইয়া ভোট দিবা। ধন্যবাদ। আমরা ওখানেও চাই আর যে এমন একজন প্রার্থী আমাদের উপজেলাতে আসুক যাতে আমাদের সবার মঙ্গল হয় এবং সবার ক্ষেত্রে আমরা যারে সুখে দুঃখে পাশে পাই এবং যা দ্বারা আমাদের কাজটা সফলভাবে জয় এবং মানুষ যাতে উপজেলা গিয়া হয়রানি শিকার না হয় এবং মানুষের পদে পদে ঘুরতে না হয়, আমাদের এইরকম একজন প্রার্থীর দরকার। আমরা একটু বিবেচনা করিয়া যাতে আমরা যাকেই বিবেচনা করি আমরা একটু চিন্তা ধারণা করে বিবেচনা করার দরকার, এবং আমাদের সাধারণ জনগণের এটাই মতামত। আমরা চাই এমন একজন প্রার্থী, সৎ এবং সৎ ব্যক্তি, সৎ সরল মানুষ। বিয়ানীবাজার উপজেলা নির্বাচন, আমাদের বিয়ানীবাজার উপজেলা নির্বাচন, এই উপজেলা নির্বাচনে আমরা এমন এক প্রার্থীকে আমাদের উপজেলার সেবক হিসাবে চাই যার দ্বারা বিয়ানীবাজার উপজেলাবাসী তথা বিয়ানীবাজার গোটা বিয়ানীবাজারের সাধারণ জনগণ সুফল পাবে এবং সেবা পাবে। এমন প্রার্থী আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমাদের উপজেলার অভিভাবক হিসাবে চাই। আমরা আশা করি যারা সাধারণ জনগণ যারা তারা নির্বিঘ্নে তাদের মূল্যবান ভোটটি এমন প্রার্থীকেই দিবে যেন তারা এই বিয়ানীবাজারের উন্নয়নের তারাকে অব্যাহত রাখতে পারে, এমন উপজেলা চেয়ারম্যান আমাদের আমাদের প্রয়োজন। মূলত আমরা কোনো জনপ্রতিনিধির কাছে আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষে বাদ মাছ চাইছে না,
আমরা যে সুবিধাটা চাই যে আমরা নাগরিক সুবিধা, জনপদ, রাস্তাঘাট, ওগুলো আমরা বেশিরভাগ সময় জনপ্রতিনিধিদের কাছে আমরা চাওয়া যে ভালো যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুন্দর সুস্থ পরিবেশও আমরা বসবাস করতাম, ওগুলো হইল মেইন জিনিস। উদাহরণস্বরূপ আমি ছোট্ট একটা জিনিস না হইয়া ফারিয়ান না যে আমরা বর্তমান যে ভোগান্তির মাঝে আছি, আমরার কাছে বর্তমানে সবচেয়ে উল্লেখযোগ্য ভোগান্তি হইল বিদ্যুতের যে ব্যাপারটা। দেখো কা অনেক যতন জনপ্রতিনিধি ও পর্যন্ত আইসন গেছেন, সব কিছু মোটামুটি চলে, কিন্তু এই যে বিদ্যুতের যে সমস্যা যেটা আছে এগুলো কিন্তু আর সলভ হয় না। আপনারা দেখো কা যে ভোগান্তি চলে দিনে রাইতে 24 ঘন্টা, এগুলোই কেউ মাতেও না কোনটা না, কিন্তু আমরা প্রতিনিধি হলে নানা রকম প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে যে আমরা ও উন্নয়ন কর্ম, ও উন্নয়ন কর্ম, ইনশাল্লাহ যতটুকু ফার্লা করলা, কিন্তু এই বিষয়টার প্রতি কেউ গুরুত্ব দেন না। আমরা চাওয়া একটাও, আমরা ভাত মাছ এটা কিচ্ছু চাই না, আমরা চাই যাতে আমরা শহরটা আরও উন্নত হইতো, আমরা আরও সুন্দরভাবে বাঁচতাম পারি, আরও সুন্দরভাবে চলতাম পারি, এবং সাধারণ জনগণ যারা আছে এরার যে প্রাথমিক যে চাহিদাগুলা ওগুলা জনপ্রতিনিধি হলে পূরণ করক কা, ওটাও আমরা সর্বশেষ চাওয়া, আর কিচ্ছু না। জনপ্রতিনিধি আমরা বাছাই করতাম যে জনপ্রতিনিধি আমরা জনগণের লাগে কাম করেন, বা বিশেষ করে আমরা বিয়ানজার উপজেলা রাস্তাঘাট বেশিও ভাঙ্গা, আমার দাবি রইল যে রাস্তাঘাটগুলো লাগে একটু নজর দিবা। আর আমরা একজন সচেতন ভোটার হিসাবে ওখানে দাবি করি, আর আমরা একজন যোগ্য প্রার্থী আমরা নির্বাচন করতাম, অযোগ্যরা তো দিলে আমরা বিয়ানজার উপজেলা দশা আরো বেহাল দশা হইব। সর্বোপরি আমি ওখানে চাই আর আমরা সবে মিলে একজন দক্ষ জনপ্রতিনিধি, যিনি আমরা প্রার্থী তো আছেন 7-8 জন, সবার মাঝ থাকি যিনি যোগ্য মনে হয় নির্ধারণ হয়, আমরা সবাই ওনাকে ভোট দিয়ে নির্বাচিত হবো।